বছরের শুরুতেই রেশন বেবরাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল অন্তত 18,000 রেশন দোকান। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বছরের শুরু সেই শুরুতেই রেশন বেবরাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল 18,000 রেশনের দোকান। সকাল থেকে তারই প্রতিবাদে রেশন ডিলাররা অবস্থানে, দেখতে পাচ্ছেন সেই ছবি, কেষ্টপুরের ছবি, মাসিক নিশ্চিত করার দাবিতে এই বিক্ষোভ কেষ্টপুরে, পোস্টার হাতে প্রতিবাদ ডিলারদের। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের মূল দাবি, রেশন ডিলারদের জীবন জীবিকা বাঁচাবার তাগিদে ন্যূনতম 50,000 টাকা মাসিক আয়ের গ্যারান্টি কেন্দ্র এবং রাজ্য সরকারকে দিতে হবে। আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলে এই রেশন ব্যবস্থার মধ্যে থেকে যাতে রেশন ব্যবস্থা বিঘ্নিত হয়, পাঞ্চাল হয়, তার সর্বরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 80,35,00,000 রেশন কার্ড হোল্ডার তাদের সবাইকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটা কথা আশ্বাস দিতে পারি যে তাদের কোনো দিন কোনো মাসের রেশন তারা বঞ্চিত হবে এরকম কোনো ঘটনা ঘটবে না। আমরা অনির্দিষ্টকালের বন্ধ চালাচ্ছি, এ যত মাস যত দিন বন্ধ থাকুক না কেন তাদের রেশন আমরা তাদের দিয়ে দেবো। শুধু কেষ্টপুর নয়, আমরা দেখতে পাচ্ছি আসানসোল, হুগলি, সর্বত্র রেশন দোকান বন্ধ হয়ে গেছে, যার জন্য ডিলাররা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্তত 700 রেশন দোকান বন্ধ হুগলিতে। সুজিত রয়েছে আমার সঙ্গে, আমি সুজিত দেখা চলে যাবো সরাসরি। সুজিত, তোমার সঙ্গে রেশন ডিলাররাও রয়েছে, আমি দেখতে পাচ্ছি রেশন ডিলারদের সঙ্গে যদি কথা বলা যায়, তাদের কি বক্তব্য, তারা কি চাইছেন এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য? দেখো একদমই তাই, ছবিটা প্রথমে দেখাও, দেখো রেশনের যারা ডিলাররা রয়েছে তারা কিন্তু এই যে হুগলি জেলার যে রেশনের যে মেন অফিস সুচুড়াতে সেখানে তারা এসেছেন এবং তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের 16 দফা যে দাবি, কী কী দাবি থাকছে, কেন এই দাবি করছে? প্রথম কথা, আমরা বেঁচে থাকার দাবি করছি। বেঁচে থাকার জন্যে আমাদের মিনিমাম যে দাবি সেটা হচ্ছে মিনিমাম 50,000 টাকা আয়ের গ্যারান্টি আমাদের বলা হয়েছে মূল দাবিতে। এবং আজকে যদি আমরা বেঁচে থাকতে নাই পারি, আমাদের দোকানদাররা, তারা বহু দোকানদার খেতে পারছেন না ঠিক মতন, তারা তাদের এই বিভিন্ন রকম, খাদ্য দপ্তরের একটা সেল আছে রিফর্ম সেল বলে, এই রিফর্মের নাম করে তারা খাদ্য দপ্তরের আমাদের দোকানদারদের মাল চুরি করে নিচ্ছেন, তারা বিভিন্ন রকমভাবে আমাদের মালগুলো কেটে নিচ্ছেন, যার কোনো তথ্য হিসাব তারা দিতে রাজি হচ্ছেন না। তাই সেই রিফর্ম সেলের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আর 3 নম্বর, যে কন্ট্রোল অর্ডার আমাদের করেছেন সে কন্ট্রোল অর্ডারটা পরিবর্তন করে নেওয়া বা অ্যামেন্ডমেন্ট করার জন্যে আমাদের মূল দাবি। এছাড়া 16 দফা দাবির মধ্যে আমরা আছে, সে দাবিগুলো আপনাদেরকেও দিয়ে দেওয়া হবে বা বিভিন্ন মিডিয়াগুলোতে আমাদের রাজ্য স্তরের দিয়া দেওয়া হয়েছে। দেখতে দেখা যাচ্ছে হুগলি জেলাতে প্রায় 700 দোকান বন্ধ রয়েছে, এইখানে কি গ্রাহকরা যারা রয়েছে তারা কি সমস্যায় পড়বে না? না, গ্রাহকদের সমস্যা কোনো সমস্যা আমাদের নেই। কারণ কারণ যে গ্রাহকদের আমরা সারা মাস ধরে রেশন দেওয়ার যেহেতু জায়গা আছে, আগে সপ্তাহে ছিল, এখন সারা মাস ধরে রেশন দেওয়ার ব্যবস্থা আছে, তো সেই ক্ষেত্রে মাসের যে কোনো সময় যে কোনো দিন আসতে তারা রেশন পেতে পারেন। এক দ্বিতীয় কথা হচ্ছে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী যে 2 মাসের রেশন একসঙ্গে তুলতে পারেন, এছাড়াও 6 মাসের রেশন অ্যাডভান্স তোলা যায়, সেটাও এনএফএসসি অ্যাক্ট অনুযায়ী আছে। কিন্তু সেই ক্ষেত্রে গ্রাহকদের পরিষেবায় কোথাও অসুবিধা হোক এটা আমরা চাইছি না বা আমরা চাইবও না। আমরা চাই গ্রাহক পরিষেবা ঠিকভাবে পাক, গ্রাহক পরিষেবা পাবে, আগামী দিনে দেবে, কিন্তু আমাদেরও বেঁচে থাকতে হবে, সেটাও রাজ্য সরকারকে বা খাদ্য দপ্তরকে ভাবতে হবে। তাদের পরিষ্কার বক্তব্য যে তাদের বেঁচে থাকার সাধন করুক রাজ্য সরকার, খাদ্য দপ্তর। আমরা এখান থেকে আসানসোলে ব্রজগোপালের কাছে চলে যাবো, ব্রজগোপাল রয়েছে আসানসোল থেকে সরাসরি আমাদের সঙ্গে। ব্রজগোপাল, একই বক্তব্য কি আসানসোলের রেশন ডিলারদের, জানতে চাইবো তাদের মুখেই। দেখো একেবারে একই বক্তব্য, বছরের একেবারে প্রথমেই বলা যায় যে প্রথম থেকে এই যে রেশন ধর্মঘট, তাতে কিন্তু যে রেশন ব্যবস্থা বা রেশন যে ডিস্ট্রিবিউট ব্যবস্থা কিছুটা হলেও ব্যাহত হবে। কারণ রেশন ডিলাররা সাফ জানাচ্ছেন, দীর্ঘদিন থেকে তারা দাবি জানাচ্ছেন, এই দাবি তাদের পূরণ হয়নি। যদি না দাবি পূরণ হয় ততক্ষণ তাদের এই রেশন যে ধর্মঘট, সে ধর্মঘট চলবে। আমরা যারা ধর্মঘটে সামিল হয়েছেন আজ আসানসোল শিল্পাঞ্চলে, সেই সব রেশন ডিলারদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনারা কি আপনাদের দাবি রয়েছে? আমাদের
এক তারিখ থেকে ধর্মঘট আছে, পুরো রাজ্য জুড়ে আছে, পুরো ভারত জুড়ে এই ধর্মঘট চলছে। ধর্মঘটের মূল দাবি আমাদের কমিশন বৃদ্ধি করতে হবে। কমিশন বৃদ্ধি না হলে আমাদের যে পরিবার রেশন চালায় তার ঘর থেকে দিয়ে আর কতদিন চালাবে রেশন? এই দাবি আমরা অনেক বছর ধরে করে আসছি, কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে আমরা আজকে ধর্মঘটে নামতে হয়েছে, যাতে পরিষেবাটা আমরা বন্ধ করেছি। আমরা চাই না এটা পরিষেবা বন্ধ হোক, কিন্তু বাধ্য হয়ে আমাদের বন্ধ করতে হয়েছে। আমরা আমাদের সাব এরিয়া আসানসোল বার্নপুর ফুলটি এইখানে 74 জন প্রেজেন্ট আছি, 74 জন দোকানদার সব বন্ধ রেখেছে আজকে। হ্যাঁ বন্ধ রয়েছে, আপনাদের দাবি না বন্ধ কি বন্ধ থাকবে? হ্যাঁ, যতক্ষণ না আমাদের যে আছে সরকার কোনো সুরাহা করছেন ততক্ষণ আমাদের বন্ধ রাখা হবে। এতে তো রেশন যারা পান তারা তো কিছুটা হলেও সমস্যায় পড়বেন। তারাও বুঝছেন, আমাদের গ্রাহকদের সাথেও কথা হয়েছে, ওনারাও বলেছেন কি হ্যাঁ তোমাদের দাবি যে আছে ন্যায্য দাবি, হ্যাঁ সে সমস্ত দাবি নিয়ে। বেশ, ধন্যবাদ ধন্যবাদ ব্রজ। অর্থাৎ তারাও চান যে তাদের কথাটা ভাবুক খাদ্য দপ্তর, তাদের কথাটা ভাবুক রাজ্য সরকার। গোটা রাজ্য জুড়ে অন্তত 18,000 রেশন দোকান বন্ধ, সমস্যায় রেশন ডিলাররা।